প্রিয়দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমতা ছাত্র নেতা আনিস খুনের ঘটনায় এখনও পর্যন্ত সে অর্থে কোনো কিনারা হয়নি। তবে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসের সামনে জানিয়েছেন যে এই ঘটনা তদন্তের জন্য সিট গঠন করা হচ্ছে এবং সেই সিট আগামী 15 দিনের মধ্যে রিপোর্ট জমা করবে। দেখা যাক সিট কী পায় তদন্তে। তবে দর্শক, যত দিন যাচ্ছে ততই কিন্তু একটা প্রশ্ন বিরাট আকার ধারণ করছে সাধারণের মনে, যে এই ঘটনার সঙ্গে সত্যি পুলিশ জড়িত নয় তো? দর্শক, যখন ঘটনা সামনে এসেছিল তখন কিন্তু একটা কথা বলা হচ্ছিল, যে মিডিয়াতেও একটা রিপোর্ট হচ্ছিল যে পুলিশের ড্রেস পরে চারজন দুষ্কৃতী আসে আনিসদের বাড়িতে। একজন যিনি পুলিশ অফিসার বলে পরিচয় দেন তিনি একেবারে নিচে থাকেন, আর তিনজন বাড়ির অন্দরে ঢুকে একেবারে তিনতলা থেকে আনিসকে ফেলে মেরে দিয়ে সেখান থেকে তারা চম্পট দেয়। এই খবর দর্শক বিভিন্ন মিডিয়াতে পাবলিশ হয়েছিল, কিন্তু তারপর পুলিশের যা রেসপন্স, পুলিশের যা অ্যাকশন, সেটা দেখে শুনে অনেকেই বলতে শুরু করেছেন যে যেটা বলা হচ্ছে যে পুলিশের ড্রেস পরে আসা, সত্যি কি সেটা পুলিশের ড্রেস পরে আসা দুষ্কৃতি, নাকি সত্যিই পুলিশের লোকজন সেখানে রেড করতে গিয়েছিল এবং তারপর এরকম একটা ঘটনা ঘটে গেছে, সেই জন্য নিজেদেরকে আড়াল করার জন্য সেখান থেকে তড়িঘড়ি চলে যায় এবং তারপর আমরা কিছুই যাই না এরকম একটা ভান করা শুরু করেন? এই প্রশ্ন দর্শক বড় আকার ধারণ করছে যত সময় গড়াচ্ছে। তবে দর্শক, আমি আজকে একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো, যিনি হচ্ছেন এসপি সৌম রায়, প্রেসের সামনে একটা বক্তব্য দিয়েছেন, ভালো করে শুনবেন। যে আনিস খানের নামে কত অভিযোগ রয়েছে সে বিষয়ে যেভাবে খোলাসা করছেন এসপি সৌম রায়, সেটা ভালো করে শুনবেন। আমি তারপরে কথাও বলেছিলাম পরিবারের লোকজনদের সঙ্গে, পরিবারের লোকজনও কিন্তু আমাকে বলেছেন দর্শক ততটা গুছিয়ে বলতে পারেনি, যেটুকু বলেছেন যে আনিস খানকে শেষ করে দেওয়ার জন্য অনেক অনেক চেষ্টা হয়েছিল, আনিস খানের জীবনটাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য আইনি জালে জর্জরিত করে তার মুখটাকে বন্ধ করে দেওয়ার অনেক চেষ্টা হয়েছিল। এমন চেষ্টা হয়েছিল যে তার বিরুদ্ধে একেবারে পক্সো আইনে মামলাও করা হয়, অর্থাৎ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স, এই ধারায় মামলা পর্যন্ত দেওয়া হয়েছিল। আমি দর্শক আজকে আগে আপনাদেরকে এসপির বক্তব্যটা শোনাই, তারপর আমি আলোচনাতে আসবো যে সত্যি এসপি তিনিও যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে আনিস খানের নামে কী কী ধরনের মামলা ছিল। দর্শক ভালো করে শুনুন, তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসছি। একটা যেটা ওনার বাবার অভিযোগ যে পুলিশ ড্রেসে বন্দুক নিয়ে এসেছিল, তো 303 বন্দুক যেটা, সেটা তো পুলিশ ছাড়া তো এখন পাওয়া যায় না। এগুলো সবই এখন অভিযোগের ভিত্তিতে আপনারা বলছেন, তো সেই অভিযোগের উপরে তদন্ত করা হচ্ছে। যেটা জানিয়েছিলেন যে বাগনান থানা বলে এসেছেন যে কেস ছিল বলে আমতা থানাতে কেস ছিল না, বাগনান থানা না, বা দেখুন কেস সম্পর্কে আপনারা জিজ্ঞেস করছেন সেই জন্য বলছি, কিন্তু এটা এটাও এইগুলো এই সমস্ত কিছুই, আবার আমি বলছি এই সমস্ত কিছুই হচ্ছে তদন্তর অঙ্গ। তো কেস শুধু ইয়েতে নয়, বাগনান থানা, আমতা থানা, এই সব জায়গাতেই কেস ছিল। না, পক্সোর যেটা আছে কোর্ট থেকে একটা, হ্যাঁ বাগনান থানার কেস, ওটা কোর্ট থেকে একটা সামান ইস্যু করা হয়েছে, 8 পক্সো, সেখানে 12 পক্সো, সেখানে ধারাটা রয়েছে। আচ্ছা, সেই পক্সো সামন দিতে কি রাত্রি রাত্রিতে রেড? না, এগুলো আমরা এখন কিছুই আমরা এখন বলতে পারবো না, কারণ এগুলো সব কিছুই আমরা যেগুলো আমরা এটা বলতেও চাইছি না যে কি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কিসের থেকে কি হতে পারে সেটা পুরোপুরিভাবেই তদন্তর অঙ্গ, এমন কিছু বলতে চাইছি না যে যার জন্য তদন্তের স্বার্থ বিঘ্নিত হয়। শুনলেন দর্শক, বাগনান থানায় তার নামে পক্সো আইনে মামলা ছিল। যখন প্রশ্ন করা হচ্ছিল শুনছিলেন আপনারা যে তাহলে কি সেই মামলারে কি সমন ধরাতে গিয়েছিলেন পুলিশের লোকজন আনিসের বাড়িতে, দর্শক সেটা কিন্তু জোর গলায় বলতে পারলেন না এসপি সৌম রায় যে না পুলিশের কেউ যাননি। তিনি বললেন যে এখনই আমরা কিছু বলতে পারবো না, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ এটুকু আমরা ধরবো তাহলে সেদিকটাও দেখা হবে। তার নামে পক্সো আইনে মামলা, দর্শক আমি কথা বলছিলাম পরিবারের লোকজনদের সঙ্গে যে শুধু পক্সো আইন কেন, আরও অনেক কিছু মামলা সাজানো হয়েছিল তার নামে, একের পর এক মিথ্যা মামলা, যাতে করে আনিস খান মুখটা বন্ধ করে নেন। বিভিন্ন সময়ে আনিস খান যেভাবে প্রতিবাদ করতেন, প্রতিবাদী ভূমিকা পালন করতেন, সেটা একেবারে শাসক দল বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অসহ্যের কারণ হয়ে দাঁড়াতো। তখনই তাকে জব্দ করার জন্য বিভিন্ন রকম চেষ্টা করা হয়েছিল, তার মধ্যে একটা একেবারে পক্সো আইনে মামলা। দর্শক আপনারা যারা জানেন পক্সো আইন সম্পর্কে, আমি তাদেরকে তো নতুন করে কিছু বলার নেই, যারা জানেন না তাদের জন্য একটু বলে রাখি যে পক্সো আইন এমন একটা বিষয়, যদি এরকম একটা মিথ্যা মামলা করে দেওয়া যায়
তাহলে তার জীবন শেষ করে দেওয়া যেতে পারে। অর্থাৎ কোনো একটা মানুষকে তার জীবনটাকে শেষ করে দিতে যদি একটা মিথ্যা মামলা এরকম একটা সাজিয়ে করে দেওয়া যায়, তার জীবনটা কিন্তু একেবারে শেষ করে দেওয়া যেতে পারে। মামলা হয়তো বিচার হবে, বিচারের পর একটা খালাস হবে, একটা সময় লাগবে, হয়তো খালাস হবেন কারণ আইন নিশ্চয় সেদিক দিয়ে সহযোগিতা করবে, কিন্তু এই মাঝখানে টাইমটা এতগুলো বছর চলে যাবে মাঝখানে যে একটা মানুষের জীবন কার্যত শেষ হয়ে যাবে। এটা কিন্তু আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি দর্শক, আমি যেহেতু জেলে ছিলাম আমি নিজের চোখে দেখেছি মিথ্যা মামলা। আমরা তো কথা বলে বুঝতে পারি তার সঙ্গে যে মিথ্যা মামলা এমনভাবে সাজিয়ে মানে গুছিয়ে পুলিশ একেবারে করে দিয়েছে যে তারা একেবারে জেলবন্দী হয়ে রয়েছেন, বিচার চলছে, কবে বিচার শেষ হবে, তারপর রায় হবে, তারপর তারা স্বাভাবিক জামে ফিরে যাবেন, কিন্তু ওই যে মাঝখানে পিরিয়ডটা সেটাই কার্যত একেবারে জীবনকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ এই ধরনের মামলা থাকলে একেবারে কাস্টডি ট্রায়াল কিন্তু চালু করে দেওয়া যায়। অর্থাৎ যতদিন না বিচার শেষ হচ্ছে ততদিন তিনি কোনো বেল পাবেন না, একেবারে বন্দি থাকবেন, একেবারে বিচারাধীন বন্দি, মানে বন্দি থাকাকালীন তার বিচার চলবে। ফলে বিচারের রায় হয়তো একদিন বের হবে, তিনি হয়তো খালাস হবেন, তিনি যেহেতু দোষী নন, কিন্তু এই মাঝখানের সময়টা বছরের পর বছর যেটা তাদের তার জীবন থেকে চলে যাবে সেই সময়টাকে কেউ ফিরে দিতে পারবে না। এই সময়টা, এই একটা টাফ টাইম, সেটা অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাই দর্শক, আমি অনেককে দেখেছি যে একটা মানুষের জীবন শেষ করে দেওয়ার জন্য এই সময়টা যথেষ্ট। কারণ বছর পর বছর একটা সময় চলে যায় এই মামলা শেষ হতে। আর সেই রকম একটা মামলা নাকি করা হয়েছিল আনিস খানের নামে, পক্সো আইনে মামলা। আমি জানি দর্শক, পরিবার লোকজন বলছেন এটা একটা মিথ্যা মামলা, যেহেতু মামলা ডিটেলস জানি না বেশি কিছু বলতে পারবো না, কিন্তু পরিবার লোকের দাবি এটা একটা মিথ্যা মামলা, শুধুমাত্র আনিস খানকে জব্দ করে দেওয়ার জন্য এরকম একটা আইনি জাল বেচানো হয়েছিল, মিথ্যা মামলা তার নামে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি আরও অনেক মামলা দেওয়া হয়েছিল, কিন্তু তাকে কোনোভাবেই জব্দ করা যাচ্ছিল না, যাই না। তারপরে এটা কোনো নতুন কোনো রেস কিনা সেই কথা দর্শক বলছেন একেবারে পরিবারের লোকজন। তবে দর্শক, আমি যেটুকু বুঝলাম যে আনিস খান যিনি একজন প্রতিবাদী মুখ হিসেবে বলা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে তিনি প্রতিবাদ করেছেন, যেমন এনআরসি নিয়ে প্রতিবাদে নেমেছিলেন, সেটা অনেক পুরনো হয়ে গেছে। তারপরে তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে মুভমেন্ট হয়েছিল বিভিন্ন বিষয়ে, রাজ্য সরকার যেখানে কোনো রেসপন্স করছিল না সে বিষয়েও তিনি মুভমেন্টে ছিলেন, কিন্তু তারপর কোথায় কী হয়ে গেল হঠাৎ করেই এরকম একটা ঘটনা যেটা নিয়ে একটা বিরাট ধোঁয়াশা তৈরি হয়েছে এবং এতগুলো মানে পরপর দিন চলে যাচ্ছে, কোনো কিনারা হচ্ছে না। এখন বলা হচ্ছে সিট গঠন করা হচ্ছে, সিটটাকে তদন্ত করবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে কেউ ছাড় পাবেন না, আমার বিরুদ্ধে দোষ হলেও আমি কিন্তু কোনো রকম মানে এই জায়গা থেকে পিছিয়ে আসবো না, এরকম একটা বলার চেষ্টা করেছেন। কিন্তু যে প্রশ্নগুলো উঠছে, এত ভালো ছেলে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে তাদের সঙ্গে যোগাযোগ ছিল, ইলেকশনে তাদেরকে হেল্প করেছেন, কিন্তু তার নামে এত মামলা, আবার পক্সো আইনে মিথ্যা মামলা যেটা পরিবার দাবি করছে, এইগুলো তাহলে কারা করলেন, কেন করলেন? দর্শক কি বলবেন, নিশ্চয়ই এ সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।